আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের আমার সকল ভিউয়ার্সকে। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, এই ভিডিওটি গত 2 সপ্তাহ আগের আমার কাজের সামান্য কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভিউয়ার্স। তো আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা গত 2-3 দিন আগের করা ভিডিও। তো আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম বাইরে। এখানে যা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে ডাইনিং টেবিলের জন্য রানার কিনেছিলাম এবং কয়েকটি পাপোশ কিনেছিলাম। ভিউয়ার্স, আমি গত 2 সপ্তাহ থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। আমি নিয়মিত ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। ব্যস্ততা বলতে ভিউয়ার্স, বাড়িতে কিছু অতিথি এসেছিলেন, ওনাদেরকে আমি সময় দিয়েছি, আর বাড়িতে কিছু মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছিলাম। তো কাজ বলতে, বাড়ির ছাদে আমি কাপড় কাচার জন্য আর কি একটা ছোট বাথরুম করিয়েছি মিস্ত্রি দিয়ে। তো এটা দিয়েছি এজন্য যে আমার ফ্ল্যাট থেকে কাপড় ধুয়ে বুয়া যখন ছাদে কাপড় মেলতে যায়, ওনার অনেক কষ্ট হয়, সেজন্য ভাবলাম যে ছাদের মধ্যে একটা ব্যবস্থা হলে মন্দ না, কাপড় ধুয়ে উনি সহজেই মেলে দিতে পারবে রোদ্রে। তো সেজন্য এটা করা, আর নিজেদেরও সুবিধা হবে, কাপড় কাচার পর সাথে সাথে মেলে দিতে পারবো রোদ্রে। মিস্ত্রিরা কি কাজ করছে, আমি যেরকম চাচ্ছি সেরকম করছে কিনা, সেগুলো ওদের সাথে থেকে আমাকে দেখতে হয়েছে। এবং এসব কাজের ফাঁকেও কিছু কাজ করতে হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আমি চিকেন সাসলিক করেছিলাম, আর কিছু বিফ কাবাব করেছিলাম, আর এগুলো করে আমি ফ্রোজেন করেছি। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে পরে ওনাদের আপ্যায়নের জন্যই আমার এই ব্যবস্থা থাকে সবসময়ই। তো সবসময় তার এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি না, অনেক সময় খেয়াল থাকে না বা এরকম হয়ে যায়, ভুল হয়ে যায়। তো আজ আমি ভাবলাম ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাড়িতে যে অতিথিরা এসেছিলেন, ওনারা টাঙ্গাইল থেকে এসেছিলেন, ওনারা আসার সময় ঘি এনেছেন, মিষ্টি এনেছেন, আরও অনেক কিছু এনেছেন, সব আপনাদের সাথে শেয়ার করি নাই, শুধু এই যে ঘি আর মিষ্টিগুলো আমি শেয়ার করলাম। তো এই তো ভিউয়ার্স, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমি সব শেষে যে দৃশ্যটা শেয়ার করেছি, সেটা হলো বাড়ির ছাদের। ভিউয়ার্স, বাড়িতে কয়েকটা ফ্ল্যাটে টাইলসের কাজ ছিল। তো টাইলসের কাজের পরে যে টাইলসগুলো বেঁচে গিয়েছিল, সেই বেঁচে যাওয়া টাইলস দিয়ে বিভিন্ন কালারের, তো ভাবলাম এটা দিয়ে আমি ছাদের মধ্যে একটা কাপড় কাচার জন্য একটা ছোট্ট একটা বাথরুম করে ফেলি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাথরুমটা হয়েছে এবং আমি যেরকম চেয়েছি মিস্ত্রিরা সেরকম সুন্দরভাবে কাজটা করেছে। আর এটা নানান রঙের টাইলস, হ্যাঁ, আপনাদের দেখলে যে অনেকের হাসিও পাবে, কিন্তু ভাবলাম টাইলসগুলো নষ্ট না করে কাজে লাগাই। এবং সামান্য কিছু টাইলস কিনতেও হয়েছিল কাজটা কমপ্লিট করার জন্য। কিছুটা আবার শেষের দিকে গিয়ে দেখা গেল যে টাইলস কিছুটা কম পড়েছে, তো কিনতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করছে। তো এই তো ভিউয়ার্স, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে নতুন নতুন বিষয়ে কাজ করার জন্য উৎসাহ যোগান, আপনাদের সবাইকে অনেক দোয়া ও শুভেচ্ছা। আর যারা আমার ভিডিও দেখেন ভুল করে হয়তো সাবস্ক্রাইব করা হয় না, আমি আশা করব আপনারা করে নেবেন। যারা করেছেন বা যারা করেন নাই করে নিবেন, আপনাদের সবার জন্য থাকলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া। তো ভিউয়ার্স, আজ আমি বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে যেভাবে আছেন খুব খুব ভালো থাকুন, হাসি খুশি থাকুন, নিরাপদে থাকুন। আর এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।